জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী 29 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি পর্যন্ত 13 দিন সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে এক চিঠিতে একথা জানিয়েছেন নির্বাচন কমিশন এদিকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের উপর ইসি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল্লাহ ওয়াল স্বচ্ছতা নিশ্চিত করতে ভোট গ্রহণের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি নির্বাচন ভবনে জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সোমবার নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে এ সময় নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু হবে বলে রাষ্ট্রদূতকে জানান প্রধান নির্বাচন কমিশনার বৈঠক শেষে জাপানের রাষ্ট্রদূত জানান নির্বাচনে দেশটির পর্যবেক্ষক থাকবে 13 জন আমাদের এইখান থেকেই রেজিস্ট্রেশন করেছে যারা অংশগ্রহণ করবে আর 3 জন জাপান থেকে আসবে আশা করছি বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হবে তবে আমরা নির্বাচনে হস্তক্ষেপ করব না মন্তব্য করতে চাই না নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন বিএনপি নির্বাচনে অংশ নিলে ভালো হতো এটা ঠিক যে ইলেকশনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দল তারা পার্টিসিপেট করছে না পার্টিসিপেট করলে অনেক ভালো হতো তিনি জানান সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন সকালে কেন্দ্রে পৌঁছাবে ব্যালট পেপার এর ফলে স্বচ্ছতা বাড়বে ভোটের দিন সকালে যাবে এবং ব্যালট বক্সগুলো দু চার দিন আগেই যাবে সেগুলো স্বচ্ছ থাকবে আমরা আগেই বলেছি সেগুলো সবাই দেখে নিতে হবে পোলিং এজেন্ট থাকতেই হবে এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ও বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে সেনা মোতায়েনের জন্য সশস্ত্র বাহিনীকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন চিঠিতে বলা হয়েছে ভোট গ্রহণের পূর্বে ভোটের দিন ও ভোট গ্রহণের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সারা দেশে 29 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে এর আগে গত রোববার সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের অনুরোধ জানাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এ সময় রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী মোতায়েনে নীতিগত সম্মতি দেন সাজ্জাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা